BNP রোড মার্চে সংবাদ সংগ্রহ করছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান সরাসরি যাচ্ছি তার কাছে ইমরুল রোড মার্চটি এখন কোথায় অবস্থান করছে এই বিষয়ে কি তথ্য আছে রাইকা 20 মিনিট আগেই মাগুরা শহর অতিক্রম করে এখন রোড মার্চে পৌঁছেছে মাগুরার আর একটা উপজেলা শালিকা উপজেলা আরপাড়া এখানে একটি পথসভা হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মাত্র এসে উপস্থিত হলেন এবং এই পথসভা শেষে এই বহর আবার রওনা দিবে যশোর হয়ে খুলনার দিকে পথে যশোরে আরও তিনটি পথসভা যশোরে বাঘারপাড়ায় একটি যশোর শহরে ঢোকার শহরের বাইপাসে একটি এবং অভয়নগরে নওপাড়া আরেকটি পথসভা হওয়ার কথা এবং খুলনা শহরে পৌঁছানোর আগে দৌলতপুরে আরও একটি পথসভা হওয়ার কথা রয়েছে 160 কিলোমিটার আজকের এই রোড মার্চের দূরত্ব ইতিমধ্যে 40 কিলোমিটার পার হয়েছে আরও 120 কিলোমিটার বাকি রয়েছে ধারণা করা হচ্ছে যে এটি বিকাল বা সন্ধ্যা নাগাদ এটি খুলনা গিয়ে পৌঁছাবে এবং খুলনা শিববাড়ি মোড়ে সমাপনী সমাবেশের মাধ্যমে বিএনপির বিভাগীয় কর্মসূচির ধারাবাহিক কর্মসূচি সেই তৃতীয় প্রোগ্রামটি আজ সেই প্রোগ্রামটি শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হবে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা এই রোড মার্চে অংশ নিচ্ছেন যারা খুলনা অঞ্চলের নেতা ভাইস চেয়ারম্যান শান্তজামান দুদু নিতাই রায় চৌধুরী সহ বিএনপি অঞ্চলের নেতারা যোগ দিয়েছেন এবং তাদের বক্তব্য যেটা উঠে এসেছে দল নিরপেক্ষ সরকার ছাড়া তারা কোনো নির্বাচনে যাবেন না এবং তারা বলছেন যে বিএনপির যে চলমান আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে তারা তাদের দাবি আদায় করবেন খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করছেন অবিলম্বে তার মুক্তির দাবি জানাচ্ছেন এবং অনাকাঙ্ক্ষিত কিছু হলো এর দায় সরকারকে নিতে হবে এমন বক্তব্য তাদের বক্তব্য উঠে এসেছে রায়কা জানছিলাম বিএনপি রোড মার্চের খবর চেয়ারম্যান সাহেব আমার একটা কথা আছে তো কথা ছিল তুমি পিছে গিয়ে সামনে আসো এদের জুতা দিয়া বাইরে তাকে বলো দেশে চলে আসতে আমার কি সকল লোক নাই নাকি তিল তিল পয়সা জমা তুমি ঘরে পয়সা পাঠাই এটা কি হিসাব চাইতে পারি না আমি দুইটা পয়সা পাঠানোর পরে নিজেরে অনেক বারবার মনে করতেছিস আপনার মেয়ে শোন আর মেশিন দুইটাই আমাদের হাসা আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন বড় ভাই ওইটা ভুলা যায় না দেখেই তো এখনো হাত উঠে নাই কি করি তুই এবারে হাত তুলবি এবারে কাজ না হইলে আপনার জুতা আমার গাল আমারে ভিসা দিব তো বিদার যাইতে কি ভিসা লাগে লাগে শুধু একটা কানেকশন দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি ধারাবাহিক নাটক গোলক ধান সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম সেটা বাসে আনছে কে আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি মানে রচনা মোহাম্মদ মামুনুর রশিদ পরিচালনা শামীম জামান বানাইয়ে বই রইছি গল্প তো পাই গেছি রে গল্প তো ফাইনাল হয়ে গেছে এই কাজটা কেডা করলো স্যার এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে রক্ষানা রক্ষানা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি রচনা ও পরিচালনা সাগর জাহান তুমি কি আসলে ভাইয়া বলো তো তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা ভালো কোন মেয়েটা এটা ধরেন এখানে দুই ভরি আছে আর কি করতেছে এগুলো এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন দাগিনে আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি না আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই আমরা এখন একটা মজার খেলা খেলবো এইটা আপনি ভিডিও করবেন আমি কিন্তু ভিডিও করতেছি ভাই সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন